হ্যালো ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাই বন্ধুরা তোমাদের পরীক্ষা শেষ এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা অনেকেই পরীক্ষা ভালো দেয়নি অনেকের সমস্যা হচ্ছে যে তারা খুব একটা ভালো পরীক্ষা দিতে পারেনি পড়েছে তো ভালো করে কিন্তু এক্সাম ভালো হয়নি তো এবার তারা ডিমোটিভেট হয়ে ভাবছে আমার তো সুযোগ হবে না আমি অন্য কিছুর জন্য চেষ্টা করি বন্ধুরা এইটা হচ্ছে সব থেকে বড় ভুল কেন কি আজকের এই সেশনে তোমরা জানতে পারবে যে কীভাবে তোমাদের কাউন্সেলিং হয় কিভাবে তোমাদের কলেজ চয়েস করা হয় কিভাবে তোমাদের পুরো একটা এন তোমাদের সুযোগ দেওয়া হয় প্রথম কথা তোমরা যে বলো না নার্সিং স্কুল নার্সিং কলেজ অ্যাকচুয়ালি তোমরা যারা জিএনএমের জন্য পড়ছো তারা কিন্তু কখনোই নার্সিং কলেজ বলবে না কি শখ লাগলো তো হ্যাঁ এরকম অনেক শকিং এরকম অনেক শকিং ফ্যাক্টস তোমরা জানতে পারবে যেগুলো তোমরা আগে জানো কখনোই এই এই কথাগুলো এই হয়তো বলেনি তোমাদের তোমাদের হয়তো প্রথমবার শুনছো এন টিএসের ফুল ফর্মই হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল অর্থাৎ তোমরা কিন্তু যেহেতু ডিপ্লোমা করছো তাই তোমাদের জন্য কিন্তু অবশ্যই এটা নার্সিং একটা স্কুল ওকে নার্সিং কলেজ কারা বলবে যারা বিএসসি করবে অর্থাৎ ইউজি আন্ডার গ্র্যাজুয়েট যারা কোর্স করবে তাদের ক্ষেত্রে সেটা হয় নার্সিং কলেজ কি শখ লাগলো তো হ্যাঁ এরকম অনেক অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে ভিডিওতে তার আগে প্রথমে বলি অবশ্যই যারা প্রথমবার আমাদের চ্যানেল প্রবেশ করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের দ্বিতীয় চ্যানেল বঙ্গী নার্সিং অ্যাকাডেমি যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি সেটাকেও সাবস্ক্রাইব করে রাখো ওখানেও আমি কিছু কিছু ভিডিও আপলোড করবো আর একটা কথা বলে রাখি ডি বিএমএ গ্রুপ এবং আমাদের সাফল্য বাংলার তরফে তোমাদের জন্য একটি নতুন আমরা উইন্ডো ওপেন করেছি যেখানে তোমাদের যা যা সমস্যা হবে ভর্তি রিলেটেড বা তোমাদের যা যা প্রবলেম হচ্ছে নার্সিং রিলেটেড কীভাবে তোমাদের কাউন্সেলিং হয় প্রাইভেট কলেজে ভর্তি ব্যাপারে যদি কোনো সহায়তা দরকার হয় তাহলে দেখো আমাদের স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে সেই নাম্বারে তোমরা কল করলে কিন্তু অবশ্যই তোমরা এখানে হেল্প পাবে ঠিক আছে অবশ্যই অফিসিয়াল টাইমে ফোন করার চেষ্টা করবে যদি সমস্যা হয় তাহলে পরবর্তীকালে একবার মেসেজ করে বা তাদেরকে জানিয়ে তবে কিন্তু তোমরা কল করতে পারো ঠিক আছে চলো এবার কামিং টু দ্য পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে রেজাল্ট কবে বেরোবে দেখো আমি একটু আগে কল করেছিলাম ডাব্লিউ জেবিতে তো প্রথম কথা হচ্ছে অনেকেই বলছে জুলাইয়ের ফার্স্ট উইক অনেকেই বলছে জুলাইয়ের লাস্ট উইক এবার আমি তোমাদের সঠিক করতে বলি সঠিকটা কেউ বলতে পারবে না আমি তোমাদের বলছি গ্যারেন্টি দিয়ে বলছি কারোর বাবার ক্ষমতা নেই আমি এত বড় কথা বললাম কারোর বাবার ক্ষমতা নেই যে বলবে বিকজ এখনও ওয়েবসাইটে কোনো রকম কোনো ইনফরমেশান দেওয়া হয়নি যে কবে বেরোতে পারে টেন্টেটিভ একটা বলতে পারি যে হ্যাঁ আনুমানিক বা আমাদের যেটা মনে হয় জুলাইয়ের লাস্ট উইক অর্থাৎ তোমাদের শেষের সপ্তাহে জুলাইয়ের শেষ সপ্তাহে তোমাদের রেজাল্ট বেরোতে পারে কীভাবে বলছি মোটামুটিভাবে এর আগের বছরও তাই হয়েছিল মোটামুটি ওই এক থেকে দেড় মাসের মতো সময় লাগে ঠিক আছে যেহেতু কয়েকদিন আগে তোমাদের ডাব্লিউ বি যে একটা এক্সাম হয় যেটা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যেটা মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের হয় সেটার এক্সামের রেজাল্ট কিন্তু বেরোচ্ছে সতেরোই জুন অর্থাৎ আর কয়েকটা দিন পর ওদের রেজাল্ট বেরোচ্ছে তারপর ইউজি দিয়ে বেরোবে অর্থাৎ জেন পার এক্সাম বেরোবে রেজাল্ট বেরোবে তারপর তোমাদের তো অবশ্যই তোমরা অপেক্ষা করো এক থেকে দেড় মাস তো সময় লাগবেই লাগবে তারও বেশি সময় লাগতে পারে তো টেন্টেটিভ বলতে পারি যে হ্যাঁ জুলাইয়ের শেষ সপ্তাহে অথবা তার পরের মাসে ঠিক আছে এটা আমাদের অনুমান এবার আমাদের কথা হচ্ছে তাহলে কেন ভিডিওতে বলছি এত কথা অবশ্যই দরকার আছে যারা ডিমোটিভেট হয়ে গেছো যারা ভাবছে যে কম মার্কস পেয়েছ কী করে কত মার্কস পেলে আমরা সুযোগ পেতে পারি এটা প্রথমে বলে রাখি এই যে স্কোরটা দেওয়া হয়েছে এগুলো কিন্তু কোনোটাই ঠিক নয় কেউ জানে না যে কত স্কোরে হবে আমাদের আগের ভিডিওর লিঙ্ক তোমাদের পেয়ে যাবে সে ভিডিওতে দেখবে একটা মেয়ে চব্বিশ হাজার র্যাঙ্কে সরকারি কলেজ পেয়েছে এবং সেই মেয়েটি কিন্তু কাঁদতে কাঁদতে ফোন করেছিল এবং সেই রেকর্ডটা এখনও পর্যন্ত চ্যানেলেই রয়েছে আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করব অবশ্যই সেই ভিডিওটা দেখো অনেক কিছু জানতে পারবে জীবনে কত কী মেরাক্কেল ঘটে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে সাপোর্ট করেছিলাম যদি তোমাদের কাউকে খবর পাও যে তোমাদের সিনিয়র কোনো দিদি বা দাদা যে যে তোমাদের সাজেস্ট করবে যে নার্সিংয়ের নাম্বার ওয়ান চ্যানেল কোনটা হয়তো আমাদের চ্যানেলের কথাই প্রথমে বলবে কারণ আমি তাদেরকে নিয়ে বেশি নাচানাচি করি না যারা ভালো মার্কস পেয়েছে বা যারা ভালো স্টুডেন্ট আমি সবার কথা ভাবি আমি সবার কথা চিন্তা করি সবাইকে সাপোর্ট করি বিকজ এখানে প্রত্যেকেই সফলতার জন্য এসেছে প্রত্যেকে কিছু একটা পাওয়ার জন্য এসেছে কেন সে ফাঁকা যাবে একটা পরীক্ষা কখনো তোমার ভাগ্য নির্ধারণ করতে পারে না হ্যাঁ সাময়িক কিছু সুখ তুমি পাবে সাময়িক কিছু আনন্দ তুমি পাবে কিন্তু কখনোই একটা পরীক্ষার রেজাল্ট তোমাকে স জীবনের সর্বোচ্চ সীমা পর্যন্ত আটকাতে পারে না বা তোমার স্বপ্নও পর্যন্ত আটকাতে পারে না কখনোই না কারণ কি তোমাদের এই যে কাউন্সেলিং হবে না প্রথম কথা বলি এই যে পরীক্ষা তোমরা দিলে পরীক্ষার পর তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে যেরকমটা বললাম জুলাইয়ের লাস্টের দিকে বেরোতে পারে এবার তোমাদের কাজ কি জুলাই লাস্টে যখন বেরোবে তারপর তোমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে এটা তোমাদের বলে রাখি রেজিস্ট্রেশন করতে হবে ওটার জন্য সময় দেওয়া থাকবে হয়তো সাত দিন বা দশ দিন বা বারো দিন এরকম সময় দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে সেখানেও একটা আলাদা টাকা দিতে হয় তিনশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এরকম একটা টাকা অ্যামাউন্ট কিন্তু দিতে হয় বিয়ে করতে হয় ঠিক আছে যারা রেজিস্ট্রেশন করবে না তারা কিন্তু পরবর্তীকালে সুযোগ পাবে না তো এটা গেলো আমাদের রেজিস্ট্রেশন পর্যন্ত বুঝে গেছে তো প্রথম কি বললাম প্রথম হচ্ছে তোমাদের স্টেপগুলো বলছি মানে কীভাবে তোমরা এন বা নার্সিং ট্রেনিং স্কুলে ভর্তি হতে পারবে প্রথম হচ্ছে তোমরা পরীক্ষা দিলে পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা হওয়ার পর তোমাদের রেজাল্ট বেরোবে ঠিক আছে রেজাল্টটা কয়েকদিন পর বেরোবে এক মাস পর দেড় মাস পর বেরোবে ওটা এখনও বলা সম্ভব নয় রেজাল্ট বেরোনোর পর পরই তোমাদেরকে একটা ওখানে তো রেজাল্টে শুধুমাত্র তোমার নাম্বার লেখা থাকবে না ওখানে তোমার র্যাঙ্ক লেখা থাকবে জিএমআর র্যাঙ্ক লেখা থাকবে ক্যাটাগরি র্যাঙ্ক লেখা থাকবে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু কলেজ চুজ করতে বলা হবে সেটাও আমি বলছি তো তারপর যখন তোমাদের যখন রেজাল্ট বেরিয়ে গেলো রেজাল্ট বেরোনোর পর তোমাদের প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করে নেওয়া রেজিস্ট্রেশন যখন করবে আমি তখন বলে দেবো যখন শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশন শুরু হবে বলে দেবো রেজিস্ট্রেশন হয়ে যাবে দেন তোমাদের আসল খেলা শুরু হবে হ্যাঁ বন্ধুরা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো কি খারাপ রেজাল্ট করেছো সেটা পরে বুঝতে পারবে কি বড় খেলা হয় তবে হ্যাঁ এখানে একটুকু বলতে পারি কোনো দু নম্বরই কোনো কিছু হয় না কোনো মানে এরকমটা না যে বা হাতি করে একটু ঢুকে গেলে বা এরকম কোনো যে দু নম্বরই করে যেরকম হয় আর কি এরকম কিচ্ছু না আমাদের কিছু ট্রিক ফলো করতে হয় যার জন্য ভালো ভালো র্যাঙ্কের স্টুডেন্টরা কিন্তু জানতে পারে না কেন জানো কি ওরা কিন্তু খবরই পায় না ঠিক আছে প্রথম যে মিস্টেক যেটা ওরা করে ফেলে ওই জন্য বলছি দেখো এই মিস্টেকগুলো কখনোই করবে না প্রথম মিস্টেক হচ্ছে এর আগে পর্যন্ত দু হাজার সাল দু হাজার সাল দু সাল বা দু হাজার যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্ট এমন আছে যারা ফর্ম ফিল আপ করতো ফর্ম ফিল আপ করার পর জানতেই পারতো না যে তারা সিলেক্ট হয়েছে কি হয়নি অনেক সময় ফোনে মেসেজ আসতো অনেকে ফোনে মেসেজ আসতো না হয়তো ফোন নাম্বার ভুল দেওয়ার ফলে মেসেজ আসতো না এইসব বিভিন্ন কারণের জন্য তারা কিন্তু সুযোগ পেতো না এইবার থেকে কি হয়েছে এখন অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেমন তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া আরও অনেক ইউটিউব চ্যানেল আছে চা, হাজার হাজার ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তোমরা কী পাচ্ছ সবসময় কোনো না কোনো আপডেট পাচ্ছ যে ভাই আজকে এটা হচ্ছে আজকে ওটা হচ্ছে কালকে ওটা হবে একটা আগে থেকেই তোমরা একটা অ্যাডভান্স একটা মেসেজ একটা অ্যালার্ট কিন্তু পেয়ে যাচ্ছ যার জন্য কি হয় আমাদের এই বছর দু এক বছর থেকে না এই নার্সিং রিলেটেডের কম্পিটিশনটা যথেষ্ট পরিমাণ বেড়ে গেছে আগে তো ছিলই এখন তার থেকে দ্বিগুণ হয়ে গেছে কেন কি এখন প্রত্যেকে সজাগ যে আমাকে ভাই একটা সিট পেতে হবে তার জন্য কি করতে হবে অবশ্যই ওই দাদার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রত্যেকেই এই কাজটা করেছে বলে কি হয় প্রত্যেকে সজাগ এবার কথা কি তাহলে এবার কথা হচ্ছে যে ভালো র্যাঙ্ক করবে মনে করো আমার কাছে একশোটা স্টুডেন্ট দরকার তো আমি যে একশো নম্বর স্টুডেন্ট তাকে নেব না যে ফার্স্ট র্যাঙ্ক করছে তাকে নেব কাকে নেব তোমরাই বলো যদি তোমাদের বলা হয় যে ফার্স্ট বয়কে নেবে না তুমি লাস্ট বয়কে নেবে তুমি কাকে নেবে হ্যাঁ এবার অনেকে বলবে যে লাস্ট বয়কে নেব। বিকজ দেখো তর্কের খাতেরে গেলে সে অনেক কিছুই বলা যায় কিন্তু আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে কি আমি যে ভালো স্টুডেন্ট তাকে নেব তাই তো এবার তুমি একটা কথা বলো ভালো স্টুডেন্ট যদি না থাকে তোমার সামনে যদি ভালো স্টুডেন্ট না থাকে সেই দিন তুমি ডাকলে দুজনকে ডাকলে যে ফার্স্ট বয়কে ডাকলে লাস্ট বয়কে ডাকলে কিন্তু দেখলে ফার্স্ট বয় এলো না সে তার বিশাল বড় ঘ্যাম মানে বিশাল দেমাক হ্যাঁ বিশাল দেমাকে চলছে আমি যাবো না আমি আরও বড়ো কিছু চেষ্টা করছি তো গেলো না তো তুমি বলো এবার তোমার কাছে কী অপশন বাকি থাকলো অবশ্যই লাস্ট বয়কে নেবে তো তেমনই এই যে কাউন্সেলিংটা না ঠিক এই রকমভাবেই চলে তোমাদের প্রত্যেক প্রত্যেকের কাছে সমান সুযোগ আছে যারা যারা বোঝে না যে যারা এইট্টি পার্সেন্ট পেয়েছো তারা পাবে যারা নাইনটি পার্সেন্ট পেয়েছো তারা পাবে কমেরা পাবে না ভুল কথা কারোর ক্ষমতা নেই বলার যে তুমি পাবে না প্রত্যেকে সুযোগ পাবে প্রত্যেকে কাউন্সেলিং করতে পাবে কাউন্সেলিং করেছে সবাই পাবে এরকম মানে নেই কিন্তু কিছু কিছু বিষয় থাকে যেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যেমন প্রথম হচ্ছে কলেজ চয়েস দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা জিনিসে আপডেট নেওয়া তোমাদের অনেক রকম কাউন্সেলিং হবে প্রথম কাউন্সেলিং হয় ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সেলিং থার্ড কাউন্সিলিং যেই কাউন্সিলিং শেষ সেগুলো আবার তোমাদের হবে এক্সটেন্ডেড আচ্ছা তোমাদের হবে মপ আপ রাউন্ড কাউন্সিলিং মপ আপ রাউন্ডে তিনটা রাউন্ড হয় ফার্স্ট মপ আপ সেকেন্ড মপ আপ থার্ড মপ আপ যেই মপ আপ রাউন্ড হয়ে গেলো তারপর তোমার এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড এক্সটেন্ডেড ফার্স্ট রেজাল্ট সেকেন্ড রেজাল্ট থার্ড রেজাল্ট অর্থাৎ ছটা রাউন্ড হয়ে যায় তাও স্টুডেন্ট পায় না কারণ কি এর মধ্যে অনেকগুলো কারণ হচ্ছে এরকম যে তোমাদের অনেকেই আছে এরকম যারা ধরো নার্সিং বিএসসি করতে চাই আবার জিএনএমও করতে মানে দুটো জন ফর্ম ফিল আপ করে রেখেছে এবার তুমি একটা কথা বলো যে যদি ভালো স্টুডেন্ট যারা ভালোভাবে পড়েছে ভালো পরীক্ষা দিচ্ছে দুটোই ভালো পরীক্ষা দিচ্ছে সে জিএনএমও পেলো আবার জেন পাও পেলো অর্থাৎ বিএসসি বিএসসিতে ভালো সুযোগ আছে তো সে কি বিএসসি ছেড়ে জিএনএমে আসতে চাইবে কখনোই চাইবে না তো ওই যে সিটগুলো ফাঁকা থেকে যায় এই সিটগুলো কি করবে সরকার কি নিয়ে নেবে কখনো হতে পারে তো এগুলো তো ভর্তি করতে হবে এই জন্য কী হয় ওরা কিন্তু একের পর এক কাউন্সিলিং বের করতে থাকে আগের বছর দেখতে পাবে আমাদের চ্যানেলে প্রত্যেকটা আপডেট সবার আগে আমরা দিয়েছি এবং প্রত্যেকটা আপডেট খুব ভাবে প্রত্যেক ট্যাবলেট খুব বিস্তারিত ব্যাখ্যা সহ তোমাদের বুঝিয়ে দিয়েছি কেন যাবে আচ্ছা এবার গেল এক্সটেন্ডেড বাবা ভ্রমণ তারপর আরও একটা কাউন্সেলিং হয় যেটাকে বলা হয় ফিজিক্যাল রাউন্ড কাউন্সেলিং প্রচুর স্টুডেন্ট সুযোগ পেয়ে যায় এইখানে যেমন এখানে কী হয় অনেক জায়গাগুলো যেমন প্রাইভেট কলেজ এবং সরকারি কলেজ আমি এই কথাগুলো তো আসছি যে র্যাঙ্কের ব্যাপারটা কত র্যাঙ্ক হলে তোমরা পাবে বা কত স্কোর করতে পাবে সেটা আমি বলে দেবো আমি না বলা নয় প্রত্যেকটা জিনিসই বলবো কিন্তু তার আগে বলি যে কলেজ কিন্তু দুই রকম হয় একটা সরকারি যেটাকে এন টিএস বলছে নার্সিং ট্রেনিং স্কুল গভর্নমেন্ট এন টিএস আর টাই প্রাইভেট কলেজ প্রাইভেট কলেজে কী ব্যাপার হয় সেটা বলি দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই সরকারি থেকে করলে তুমি খুব কম খরচের মধ্যে করতে পারবে প্রাইভেট থেকে করলে তোমার খরচটা একটু বেশি হবে আর অন্য কোনো তফাৎ নেই প্রথম কথা হচ্ছে এই নার্সিং পড়তে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় প্রত্যেকটা জায়গায় শুধু নার্সিং বলে নয় যে কোনো মানে স্টাডি লেভেলে স্টাডি লাইফে আমাদের প্রত্যেকে অনেক রকম প্রবলেম ফেস করতে হয় অনেকে আছে যে ভর্তি হওয়ার পরে পরে না সেই পরিবেশের সাথে সামঞ্জস্য বজায় রেখে সে চলতে পারছে না বলে ছেড়ে দেয় এমন অনেক ছাত্র আছে আমি নিজে দেখেছি বাগাজ কলেজে আমার একটা আমার একটা বন্ধু পড়তো আমার নিজের মানে কী বলো স্টুডেন্ট বা ছাত্র যাই বলো না কেন আমার একটা বন্ধু সে পড়তো পড়ার সময় সে এতটাই মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছিলো কারণ তার পরিবারে কেউ ভালো মতো রোজগার করতে পারতো না সরকারি কলেজে পেয়েও কিন্তু সে সেখানে টিকে থাকতে পারেনি তার আরও বিভিন্ন কারণ ছিল আমি অত ডিটেলসে বলছি না কিন্তু সত্যি কথা যেটা সে কিন্তু থাকতে পারেনি ছেড়ে দিয়েছিল তো ওই যে কলেজগুলো এই যে সিটগুলো সেগুলো কি হবে এগুলো তো পেতে হবে কাউকে তো দিতে হবে তো এই জন্য অনেকগুলো রাউন্ড কিন্তু হতে থাকে তো আমি যদি ভাগ করে দিই যদি বলি সরকারি এবং বেসরকারি ঠিক আছে এটা মনে করো গভর্নমেন্ট এটা হচ্ছে প্রাইভেট তো প্রথম বলি কি প্রাইভেটে কিন্তু এএনএম হয় না শুধুমাত্র জিএনএমটাই হয় আর এএনএম হয় শুধুমাত্র গভর্নমেন্টে ঠিক আছে আর এ কিন্তু কোনো ছেলে সুযোগ পায় না কারা পায় শুধুমাত্র মেয়েরা তো জিএনএমের ক্ষেত্রে গভর্নমেন্টের চাহিদা সব থেকে বেশি থেকে বেশি যারা অ্যাপ্লাই করছে ধরো জিএনএম এন জন্য এবার এখানে কি হয় র্যাঙ্কটা বিশাল বড় ম্যাটার করে তুমি একটা হয় জিএমআর র্যাঙ্ক জি আর র্যাঙ্ক আর একটা হয় ক্যাটাগরি র্যাঙ্ক ক্যাটাগরি মানে কি যার যেটা ক্যাটেগরি কেউ ধরো এসসি কেউ এসটি টি কেউ ও কেউ ওবিসি বি কেউ পি কেউ অরফান্স কেউ হচ্ছে তোমার পি হ্যাঁ মানে এরকম বিভিন্ন রকম কোটা থাকে কেউ সিভিল ডিফেন্স তো এই যে কোটাগুলো এই কোটাগুলো কিন্তু প্রচুর সুযোগ থাকে কেন বলছি কারণ কি হয় যে ধরো সে যখন অ্যাপ্লাই করছে না একটা রিজার্ভেশনের মধ্যে সে চলে আসে রিজার্ভেশন মানে কি সংরক্ষিত তালিকার মধ্যে সে চলে আসে এই জন্য কি হয় তাদের একটা সুযোগ বরাবরই থাকে এবং একটু যদি ভালো স্কোর করতে পারে না তার কিন্তু একটা ভালো অপরচুনিটি থাকে সে প্রাইভেটও পেতে পারে গভর্নমেন্টও পেতে পারে এবার বলি যারা জেনারেল তাদের কি মানে তারা কি জলে মানে জলে ভেসে এসেছে তারাও না ওরাও কিন্তু পেয়ে যায় আমার দেখা আমার নিজের দেখা আগের বছর প্রায় অনেক বেশি র্যাঙ্কেও কিন্তু পেয়েছে তার প্রমাণ তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবে প্রত্যেকের মানে গলার যে ভয়েসটা না সেটাও আমার চ্যানেলে আপলোড করা আছে অনেক কিছু শুধু দেখাবে ছবি দেখাবে এরকম হাজার কমেন্ট আছে তুমি দেখলে দেখতে পারো আগের ভিডিও আগের বছরে বা আট ন মাস আগে যেগুলো আপলোড করেছি প্রচুর স্টুডেন্ট এমন আছে যারা ভাবতেও পারেনি যে সুযোগ পাবে এত বেশি র্যাঙ্কের সুযোগ পাবে ভাবতে পারেনি কিন্তু সত্যি পেয়েছে এটার কারণ একটা যে তারা তাদেরকে মোটিভেশান প্রথম থেকে শেষ পর্যন্ত মোটিভেশান দেওয়ার দায়িত্ব ছিল আমার এবং আমি তাদেরকে একমাত্র যে বলেছিলাম যে এত হাজার বেশি র্যাঙ্কেও তোমার সুযোগ পাবে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল আমার বিরোধিতা করেছিল প্রত্যেকে জানে তোমাদের যদি কোনো সিনিয়ার দিদিরা থাকে দেখবে কত রকম প্রবলেম ফেস করেছিলাম একবার বলে দিয়েছিলাম যে এত হাজার পর্যন্ত সুযোগ পাওয়া যাবে অনেকে বলেছিল কি করে হতে পারে এটা একদমই অসম্ভব কিন্তু সেটা সম্ভব করে দেখেছিলাম আমি কারণ আমি বলেছিলাম প্রথম থেকে যে কেউ মন ভাঙবে না জীবনে যদি কিছু করা থাকে না যদি কেউ ভাবো আমাকে এটা পেতেই হবে তাহলে লাইফে কোনো পিছিয়ে আসবে না আরে ভাই হবে তো হবে না হবে না হবে কিন্তু চেষ্টা তো করে দেখি বলা যায় না আমার চেষ্টার জন্য হয়তো আমি ভালো যেটা ভাবতেও পারিনি তার থেকে আরও বড় কিছু পেয়ে গেলাম হয় রে আমি নিজে বলছি আমি নিজে যে সাক্ষী আছি আমি আমার সাথে নিজেও হয়েছিল এরকম যে আমি একটা সামান্য একটা গভর্নমেন্ট মানে একটা ভালো কলেজের সুযোগ পাচ্ছিলাম না সেখানে আমি সেখান থেকে টপকে আমি এত বড় একটা ইউনিভার্সিটির সুযোগ পেয়েছিলাম যাদব ইউনিভার্সিটির মতো এত বড় একটা বিগেস্ট ইউনিভার্সিটির সুযোগ পেয়েছি এটা আমার কাছে কল্পনা বাইরে ছিল আমি কোনো ভাবিনি আমি ফর্ম ফিল আপ করতে হয় করেছিলাম পড়তে হ্যাঁ তবে হ্যাঁ একটা জিনিস কি আমি পড়ার মতো পড়তাম আমি সুযোগ পাইনি কারণ আমার রেজাল্টে একটু মার্কসটা কম ছিল কিন্তু যখন পরীক্ষা হয়েছিল না যখন এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল তো আমি কিন্তু ওই র্যাঙ্ক করেছিলাম ওই দশের মধ্যে তো এটা আমার কাছে বিরাট বড় একটা পাওয়া ছিল যে আমি হ্যাঁ চেষ্টা করেছিলাম এবং চেষ্টা করেছিলাম বলে পেয়েছিলাম যদি আমি হাল ছেড়ে দিতাম তাহলে আজকে না যেন আমি কোথায় পড়ে থাকতাম তো লাইফে কখনো না রিক্স নেবে না রিস্ক নিতে ভুলবে না আমি বারবার বলছি রিক্স নেবে অবশ্যই রিক্স নেবে কেন রিক্স নেবে না লাইফে কি আছে রিক্স সব কিছুতে রিক্স জীবনে বেঁচে থাকতে গেলে রিক্স নিতে হয় প্রতিনিয়ত আমাদেরকে এক এক মুহূর্তে মানে কি বলো পার হতে হয় এক একটা কঠিন মুহূর্তকে সম্মুখীন হতে হয় তো আমরা কেন রিক্স নেবো না লাইফে আমাদেরকে এগিয়ে যেতে হবে তো এটা গেল আমার মানে তোমাদের কাছে মোটিভেশন যে কেউ হাল ছেড়ে দেবো না এখনই কিন্তু কেউ হাল ছেড়েও না এবার বলি কত র্যাঙ্ক হলে তোমাদের হতে পারে যদি বলি প্রাইভেটের কথা দেখো আমি একেবারে মোটামুটি আন্দাজের উপর বলবো এটা কোনো অফিসিয়াল আপডেট নয় কোনো কারোর কাছ থেকে জানা কিছু নয় আমার যেটা আইডিয়া আমার যেটা মন্তব্য এটা সম্পূর্ণই আমার এটা সত্যি হতেও পারে নাও হতে পারে কোনো ঠিক নেই কিন্তু তোমাদের কথা ভেবে তোমরা যেহেতু বারবার বলছো স্যার আমি এত পাবো আমি একশো পনেরোর মধ্যে পঁচাত্তর পাবো আমি একশো পনেরোর মধ্যে পঞ্চাশ পাবো আমি একশো পনেরোর মধ্যে পঁচিশ পাবো আমার কাছে শেষ যেটা এসছে যে আমি একশো পনেরোর মধ্যে কুড়ি পেয়েছি সে কি পাবে তো তোমাদের কথা মাথায় রেখে আমি একটা অনুমান করে বলছি যে কত র্যাঙ্ক বা কত স্কোর করলে তোমরা পেতেও পেতে পারো ঠিক আছে প্রথমে আসছি গভর্নমেন্ট এ কথা গভর্নমেন্ট জিএনএম ঠিক আছে জিএনএম এবার কত হলে হতে পারে মেয়েদের কথা বলছি তবে ছেলেদের বলছি তোমার যদি স্কোর জেনারেলের কথা বলি জেনারেল যারা আছো তোমার যদি স্কোর একশো পনেরোর মধ্যে তুমি ষাটও পেয়ে থাকো না একটা ভালো সুযোগ আছে ঠিক আছে গভর্নমেন্টের কথা বলছি প্রাইভেটের যদি বলি প্রাইভেটে চল্লিশ পেলেও মোটামুটি একটা সুযোগ আছে ঠিক আছে কম বেশি একই ধরো তো এটা গেল ভালো ভালো মানে এন যদি না হয় শেষ পর্যন্ত বলছি ফিজিক্যাল রাউন্ড পর্যন্ত তোমরা চেষ্টা করে যাবে এটা এমন না যে তুমি প্রথমেই পেয়ে গেলে এমনটা হয় না যারা ভালো স্কোর করেছে তারাই পায় শেষে গিয়ে তারা পায় যারা একটু কম স্কোর করেছে একটু বুদ্ধিমত্তার সাথে কলেজ চয়েস করে শেষে গিয়ে দেখবে লাস্টে দিকে যাবে অর্থাৎ তোমার যদি একশো থেকে তুমি যদি একশ পঁয়ষট্টি বা ষাট এরকম স্কোর করেও থাকো না সুযোগ কিন্তু তোমার আছে ঠিক আছে এমনটা না সুযোগ নেই এবার বলি যারা এস সি এসটি টি দেখো এসসিদের কথা বলি এসসিদের যদি তোমার মোটামুটি একটা র্যাঙ্ক থাকে আমি এটা বারবার বলছি এটা কিন্তু একটা অনুমান কোনো সত্যতা নেই কোনো মানে বিজ্ঞান সম্মত কোনো কিছু নেই জাস্ট এখন একটা অনুমান করে বলছি যে কীরকম কোশ্চেনে যেরকম হার্ড লেভেল ছিল যেরকম লেভেল ছিল সেটার ওপর একটা ভিত্তি করে একটা বানানো ঠিক আছে এসসিদের ক্ষেত্রে বলি যদি তুমি মোটামুটি ভাবেও চল্লিশ পেয়ে থাকো না তোমার ভালো সুযোগ আছে এসটিদের কথা বলি এস টিদের এগুলো কিন্তু প্রত্যেকটা মেয়েদের কথা বলছি ছেলেদের কথা এখনই বলবো এসটিদের ক্ষেত্রে মোটামুটিভাবে তুমি যদি কুড়ি পেয়ে থাকো তোমার কাছে ভালো সুযোগ আছে কেন বলছি এসটিদের কম্পিটিশান প্রচুর কম ঠিক আছে প্রচুর কম আমি বলছি কারণ এর আগের বছর এটা হয়েছিল দু হাজার কুড়িতে হয়েছিল আমি তোমাদের দেখিয়েছিলাম আমি এটার র্যাঙ্ক মানে আমি দেখিয়েছিলাম পুরো যে কোন কোন কলেজে কত র্যাঙ্ক পর্যন্ত কিছুটা শেষ র্যাঙ্ক সেটা বলে দেওয়া হয়েছে তো সেটা নিয়ে যদি দেখতে চাও আমাদের ভিডিওতে দেখবে প্লেলিস্টে প্রচুর ভিডিও আছে এরকম প্রচুর ভিডিও আছে কত হাজার হাজার র্যাঙ্কও অনেকের সুযোগ পেয়েছে তো তো এস টিতে কথা বলছি এবার দেখো এটা সত্যি হতে পারে নাও হতে পারে কম একদম সব থেকে কম বলছি কুড়ির কম পেলে কিন্তু সুযোগ একটু কম আছে ঠিক আছে এটা মোটামুটি একটা আইডিয়া এবার বলি ও ক্ষেত্রে ওবিসি এ এবং বি দুটো ভাগ থাকে আমরা জানি ওবিসি এ যদি হয় ওবিসি এর ক্ষেত্রে একটু যাবে একটু বেশি এসটির থেকে একটু বেশি যাবে তোমার মোটামুটিভাবে তিরিশ যদি পেয়ে থাকো না তিরিশ চল্লিশ এরকম যদি পেয়ে থাকো তাহলে একটা চান্স আছে ঠিক আছে সরকারের তো মোটামুটি চান্স আছে যদি ওবিসি বির কথা বলি ওবিসি বি ক্ষেত্রে তোমাদের মোটামুটি যদি চল্লিশ থাকে তাহলে একটা সুযোগ আছে ওই পঁয়ত্রিশ চল্লিশ এরকম থাকলে একটা সুযোগ আছে ঠিক আছে এবার পিডাব্লিউতে কথা বলি পি এর ক্ষেত্রে তুমি যতই স্কোর করে থাকো না তুমি একটা ভালো সুযোগ পাবে ঠিক আছে দশের ওপর যদি ভালো স্কোর করে থাকো তুমি ভালো ভালো কলেজ পেয়ে যেতে পারো ঠিক আছে কারণ কি এখানে কম্পিটিশান একদমই থাকে না এবার সিভিল ডিফেন্সের কথা বলি সিভিল ডিফেন্সের তাই সিভিল ডিফেন্সে হয়তো একটু মানে স্কোরটা লাগে মোটামুটি যদি ফিফটি পেয়ে থাকো না ফর্টি ফিফটি এরকম পেয়ে থাকো তোমাদের ভালো একটা চান্স আছে ঠিক আছে অরফান্সদের কথা বলি অরফান্সদের ক্ষেত্রেও তাই এই পিডাব্লিউদের মতোই যত বেশি র্যাঙ্ক করো না কেন তোমাদের কিন্তু একটা ভালো মতো চান্স আছে ঠিক আছে আমি এক্স্যাক্টলি বলছি না কিন্তু ভালো সুযোগ আছে তুমি যদি অন কুড়ি তিরিশ পেয়ে থাকো না তাও তোমাদের একটা ভালো সুযোগ আছে ঠিক আছে এটা গেলো মেয়েদের কথা এবার ছেলেদের কথা বলি ছেলেদের ক্ষেত্রে জেন জেনারেল যদি বলি একেবারে জেনারেলদের কথা তো জেনারেলদের ক্ষেত্রে তোমাদের বলি একটু বেশি যাবে কারণ ছেলেদের না মানে সিট বেশি আছে না কলেজ বেশি আছে না তোমাদের কম্পিটিশান কম কম্পিটিশন বেশি আছে সব দিকেই কিন্তু জ্বালা ছেলেদের ঠিক আছে তো আমি একটা আইডিয়া করে বলছি যদি জেনারেল হয়ে থাকো তোমার র্যাঙ্ক অন্তত পক্ষে একশো মধ্যে আশি বা পঁচাশি হওয়া চাই ঠিক আছে আশি বা পঁচাশি যদি মানে র্যাঙ্ক মানে তোমার স্কোরটা ঠিক আছে এবার বলি যারা এসসি এসটি এস আছে তো তোমাদের কাছাকাছি ওই ষাট সত্তরের মতো যদি থাকে বা পঞ্চাশের যদি নিচে থাকে তাহলে কিন্তু বলতে পারছি না বাট পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি চল্লিশ পঁয়ষট্টি সত্তর এরকম যদি থাকে তাহলে একটা চান্স আছে বাট যারা অ্যাবভ সেভেন্টি ফাইভ পেয়েছো অ্যাবভ এইটটি পেয়েছো তারা কিন্তু ভালো মতো একটা চান্স আছে তোমাদের ঠিক আছে এখন কিন্তু হাল ছাড়বে না কারণ আমার দেখা এর আগের বছর আমি যেটা দেখেছিলাম প্রায় পনেরোশো র্যাঙ্ক আর দেড় হাজার র্যাঙ্কে কিন্তু একটা ছেলে পেয়েছিলো প্রাইভেট কলেজে ঠিক আছে ভালো প্রাইভেট কলেজ এবার সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে তো এটা ছিল আমার পুরোপুরি র্যাঙ্কের ভিত্তিতে এবার বলি এনএমের ব্যাপারটা এম এর তো দেখো এন এম এ কী হয় জিএনএমের তুলনায় এন এমটা একটু সোজা হয় তাহলে র্যাঙ্কটা খুব বেশি কম বেশি যায় না কারণ অনেকে স্টুডেন্ট আছে কি দুটো জন্য অ্যাপ্লাই করে যে একটাতে পাবে সেটা অপরটাতে জানে না তো সেই ক্ষেত্রে কী হয় ওখানে এই জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যায় তো লাস্ট যদি র্যাঙ্ক বলা হয় মোটামুটি জিএনএমের মতোই ঠিক আছে তো আই আশা করছি যে এই ভিডিও তোমার জন্য অনেকটা হেল্পফুল হবে অনেক কিছু জানতে পারবে এবং অবশ্যই তোমাদের কিন্তু যদি জানার থাকে অনেক কিছু আরও কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবে ঠিক আছে এবং যারা যারা জিএনএম পরীক্ষা দিচ্ছে যারা ভাবছে ডিমোটিভেট হয়ে গেছে ভাবছে যে কিছু হবে না জীবনে অবশ্যই অনেক কিছু হওয়ার আছে অনেক কিছু শুরু হলো জাস্ট এখন শুরু হলো এখন কিছু শেষ হয়নি ঠিক আছে অবশ্যই তাদের সাথে শেয়ার করে দেবে তো খুব তাড়াতাড়িভাবে দেখা হচ্ছে অবশ্যই যারা যারা প্রথমে চ্যানেল প্রবেশ করছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আজকে মধ্যে এখানে শেষ করছি নমস্কার